পুরুষটি জানে না যে নিচে একটি সাপ রয়েছে, নারীটিও জানে না যে পুরুষটির পিঠের উপর একটি পাথর চাপ দিচ্ছে। নারীটি ভাবছে, আমি নিচে পড়ে যাচ্ছি এবং আমি বেয়ে উপরে উঠতে পারবো না, কারণ সাপটা আমাকে কামড়ে দেবে। কেন সে আরেকটু শক্তি দিয়ে আমাকে টেনে তুলছে না? পুরুষটি ভাবছে, আমি খুবই ব্যথা অনুভব করছি, তথাপি আমি তাকে আমার সাধ্যমতো টেনে তুলছি। কেন সে নিজে চেষ্টা করে আরেকটু উপরে উঠছে না? শিক্ষা: অপরপক্ষ কতটা চাপে আছে তা আপনি কখনো জানবেন না, এবং আপনি কতটা চাপে আছেন তা অপরপক্ষ কখনো জানবে না। এটাই জীবন। আপনার কাজ, পরিবার, অনুভূতি, বন্ধু, যাই হোক না কেন, একে অন্যকে বোঝার চেষ্টা করা উচিত। অন্যের জায়গায় নিজেকে বসিয়ে ভাবতে শিখুন। ভাবুন, আপনি অপর ব্যক্তিটির স্থানে থাকলে কি করতেন। তাই ভিন্নভাবে ভাবতে শিখুন, একে অপরকে বুঝতে চেষ্টা করুন এবং সুসম্পর্ক গড়ে তুলুন। অটুট হোক সমস্ত সম্পর্কের বন্ধন। শুভকামনা।